হ ভাই খা খা আরো বেশি করে খা। আর দেখ আশেপাশে আনাচে কানাচে কিংবা ডাস্টবিনে আর কিছু পরে আসে নাকি, পারলে ওইগুলা সহ একেবারে মুখের ভিতর ঠুসে নে। আজ আমরা কত কিছু খেতে চলেছি, কাজগুলো আগে সারো তারপর জন্মের মতো খাওয়া খেও। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ফারাবি। আল্লাহ তোতি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো কিছু লেজেন্ডারি খাদককে নিয়ে যারা মুখের সামনে যা পায় তাই গিলে যায়। Yes, this is the first episode of খাইলে খা না খাইলে মুড়ি খা। আমি এখন ভাত খাবো। আচ্ছা ঠিক আছে খান, তবে তার আগে ছোট্ট একটু প্রমোশন। ফারহান আহমেদ ফয়েজ ভাই আর দেশের বাইরে থাকা সত্ত্বেও খুব করে চেষ্টা করে যাচ্ছে তার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে। একটু সময় নিয়ে সময় করে তার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন, লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। থামেন, অনেক হয়েছে এসব আজারা কাউকে বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। শুরুতে আপনাদের কাছে আমার ছোট্ট একটা আবদার, এখন থেকে আমার ভিডিওগুলোকে যদি শেয়ার মেরে মেরে প্রত্যেকটা ভিডিওতে 1 লাখ করে ভিউজ আনা দেন, পেজ হইলে 2 লাখ। কথা দিচ্ছি আমার যতই কষ্ট হোক আমি আপনাদের জন্য প্রত্যেকদিন একটা করে ভিডিও দিব। দেখি আমার প্রতি আপনাদের ভালোবাসা কতটুকু। মিশন স্টার্ট। এই সময় কম, শুরু করো। আচ্ছা ঠিক আছে করতেছি। হ্যালো গাইস, হ্যালো, আই অ্যাম ব্যাক। তো আজ আমি খানে वाली। থামেন খালাম্মা, আপনি যখন এই সামনে রাখা খাবারগুলো আরে সেটা গিলবেন সেটা আমি সহ আমার অডিয়েন্স ভালো করেই জানি। শুধু এডা বলেন যে এগুলার নাম কি। টু বিগ স্পাইসি হোল চিকেন কারি, মটন কালেজি কষা, কি 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 স্পাইসি ফিশ ফ্রাই। আপা একটু বাংলায় বলবেন, আমি আবার এসব ইংলিশ ফিংলিশ পারি না। তাহলে সব নামটাম বাদ দিয়ে খাওয়া শুরু করেন। গিলসে দেখেন প্লেট সাজিয়ে, আস্ত 2 খান মুরগি, বিরিয়ানির সাথে সবই আছে। এ যেন পুরা একটা হাতি। এই যে খালামারে দেখতেছেন না, এনার কাজই হলো ভিডিও শুরুতে আইসা বলবে হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। দেন ভিডিওর মাঝখানে কিছুক্ষণ খপাত খপাত শব্দ কইরা ইচ্ছে মতো গিলবে, আর সবশেষে আই এম ডান বলে শেষ। ওকে গাইস আই এম ডান, ওকে গাইস আই এম ডান, ওকে গাইস আই এম ডান। সালে মজাক বানাকে রাখ। আর বিশ্বাস করেন কাকা সারাদিন এই হ্যালো গাইস হ্যালো গাইস আই এম ব্যাক করে চ্যানেলে প্রায় 2.6 মিলিয়ন সাবস্ক্রাইবার বানায় ফেলছে। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস আই এম ব্যাক, হ্যালো গাইস আই এম ব্যাক, হ্যালো গাইস আই এম ব্যাক, হ্যালো গাইস। বারে কাকা বাহ। না ভি ফুড है 15 आइटम्स है यहां पे। सब बंगाली है एंड सब मेरी मम्मी ने बनाया है। मम्मी बनाई से আম্মু, তুমি কি পারো না আমার জন্য এরকম ভাবে একটু ভালো ভালো রান্না করে খাওয়াইতে? প্রত্যেক দিন এই ডাল ভাত খাইতে খাইতে তো আমি শুকায়া পাটকুরি হয়ে গেলাম। तो मैं और एक चीज बोलना चाहती हूँ, पिछले वीडियो के बाद मुझे बहुत ज्यादा तकलीफ हुई थी। तकलीफ तो हर ही कथा, যেখানে একজন সাধারণ মানুষের 2 প্লেট ভাত খেয়ে উঠতে জুলুম হয়ে যায় সেখানে আপনি এইভাবে বস্তা বস্তা গিলতেছেন। तकलीफ আপনার হবে না তো কি আমার হবে? হ্যাঁ শিট। এত কিছু বলার পরও আমার কথা না শুনলে যা হয় আর কি। ভেজিটেবল খিচড়ি উইথ সানি সাইড আপ এগস। আচ্ছা একটা মানুষ এত এত গিলতে পারে কেমনে? ওয়েট, একটা মানুষ খাচ্ছে তাতেও আমাদের সমস্যা, এটা নিয়েও কথা বলতেছি। মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একটা মানুষের খাওয়া দেখেও হিংসে করতেছি। না ঠিক আছে খাচ্ছেন খান, তাই বলে একটা পুরো গ্রামের খাবার একাই খেয়ে ফেলবেন? হ্যাঁ ঠিকই ধরছেন, দেখতে শুনতে সুইট মিষ্টি একটা মেয়ে মনে হলেও এর পেছনের লোকে আছে এক বিশাল রাক্ষসিনী, যে একাই 40 জনের খাবার সাবার করে দিতে পারে। বিশ্বাস করেন একটা সময় রোস্টিং করতে করতে আমার মনে উদয় হয়েছিল যে আমার যেহেতু খাইতে ভালোই লাগে তাহলে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে সেখানে ইটিং শো এর ভিডিও বানালে কেমন হয়। গেছিলাম ও চ্যানেল খুলতে, ঠিক তখনই এই খালা আমার ভিডিওগুলো আমার চোখে পড়লো। এখন আমি যে 3 বেলা খাই এটা বলতেও আমার শরম করে। আর এটা আছে মাছ ভাজা, মুড়ো নিয়ে নিয়েছি, তার সাথে আছে খিচুড়ি, আর দেখতে পাচ্ছ লঙ্কা রয়েছে। আজ লঙ্কা খাবো জমিয়ে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আজকে লঙ্কা খাবেন জমিয়ে, বাট আমার এটা কোন যে লঙ্কাটা নিজের মুখের মধ্যে না ঠুসে মাছের মুখের মধ্যে কেন ঠুসে রাখছে? প্লিজ থামেন, এইভাবে আর কিছুক্ষণ খাইতে থাকলে তো পৃথিবীর সকল খাবার আপনাদের দুজনের পাকস্থলিতেই চলে যাবে। দেশের কি হবে একবার ভাবছেন? দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে তো। শেষ, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বিশ্বাস করেন এইভাবে আর কিছুদিন চলতে থাকলে বাজারে আর একটা ডিম অবশিষ্ট থাকবে না, কারণ এদিকে মা আর মেয়ে ইটিং শো এর নামে একটার পর একটা ডিম গিলে যাচ্ছে। আর অন্যদিকে চুলপাকনা পোলাপান জন্মদিনের নামে মাথায় ডিম ভাঙতেছে। তাই বলছি ডিমের বংশ বিলুপ্তি হওয়ার আগে যার যেটুকু সামর্থ্য আছে কিনে রাখুন, ইন ফিউচার কাজে লাগবে। ভুকে লাগি ভুকে লাগি ভুকে লাগি, আখিতে পেলে যে কি কষ্ট হয় আমি জানি। হ্যাঁ, এই জন্যই তো দেখতেছি একটার পর একটা গিলেই যাচ্ছেন। সারাদিনে একটা সময় গিলা বাদ আছে কিনা আমার সন্দেহ। চালের দাম কত করে জানো? চাউলের দাম শুনা এরা কি করবো? আপনার কি মনে হয় এরা দামি চাউল কিনে তারপর এইভাবে গিলতেছে? জি না কাকা, এদের এইভাবে বস্তা বস্তা গেলার জন্যই আজকে চাউলের দাম এত। মাত্র 29 পিস মাংস খেলে কি পেট ভরে বাবা? খালাম্মা ওটা 29 পিস না 50 পিস হবে। 50 পিস চিকেন তন্দুরি। আমি শুধু ভাবতেছি বিয়ের পরের স্বামীর কি অবস্থা হবে। এই পিশাচিনীর হাত থেকে আমাকে বাঁচাও, ওকে বনবাসে দাও, বনবাসে দাও। আরে কাকা, ওরে বনবাসে কেন, উগান্ডা পাঠালেও সে শুধরাবে না, কারণ কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। তবে আমার একটা কোয়েশ্চেন আছে, এই যে এত এত গিলতেছে তার তো এতদিনে ব্রয়লার মুরগি হয়ে যাওয়ার কথা, সে মোটা হয় না কেন? আমার কথা ভাবতে হবে না, তুই তোর নিজের কথা ভাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কিছু কমু না, ভিডিও শেষ। নাও কাম টু দা পয়েন্ট, খাচ্ছেন খান, আমার কোনো সমস্যা নাই, তবে নিজের শরীরের দিকে একটু তাকায়েন, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যদি শরীর ঠিক থাকে তাহলে যতদিন বেঁচে আছেন আরাম করে খাইতে পারবেন। এভাবে ইচ্ছে মতো গিলে দুই দিন পর বিছানায় চিৎপটাং হয়ে গেলে না খাওয়ার লোক থাকবে না ভিডিও বানানোর। সো বি কেয়ারফুল। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটুকু ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই জানাব, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই। সিল এই ওয়েট ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারে। প্লিজ প্রয়োজনটা লিখে মেসেজ দিয়েন। আল্লাহ হাফেজ।